more beloved to Allah, even if they are small. That means we have to be constant in it. We have to be steadfast, we have to be firm in it. Assalamu alaikum, priyo dini bhai bonera. Hotat kore Dr. Jaki Naik, alemder birudde dhormo byabshe bolchen. যেখানে সহি আকীদার আলেমরাও রয়েছে কেন তিনি এত ক্ষেপে গেলেন আলেমদের প্রতি ও আজ কি আলেমদের ব্যবসা আর ব্যবসা নিয়ে তার কেন এত মাথা ব্যথা বিশিষ্ট দাই ডক্টর জাকির নায়েক ব্যবসা করতেন তার বিজনেস সম্পর্কে একটি গোপন কথা তিনি উল্লেখ করেছেন এভাবে যে আমাদের ব্যবসায় আমরা আল্লাহকে অংশীদার করি ব্যবসার 51 ভাগ মুনাফা আমি আল্লাহর রাস্তায় দান করতাম ব্যবসা যদি আল্লাহকে অংশীদার বানাই সেই ব্যবসা আল্লাহ তাআলাই দেখাশোনা করবে আমরা হাতে নাতে তার প্রমাণ পাই আপনি যদি ব্যবসায় 1000 টাকা মুনাফা অর্জন করেন 100 টাকা কিংবা আল্লাহর রাস্তায় দান করতে পারেন যেমন 200 টাকা হতে পারে 300 টাকাও হতে পারে ব্যবসায় অর্জিত মুনাফার অর্ধেকের বেশি আল্লাহর রাস্তায় দান করলে দেখবেন যা দান করেছেন সেটার বরকত পাবেন আমার সহকর্মীদেরকে আমি এই পরামর্শ দিই আমরা দাওয়াতের কাছ থেকে এক টাকাও গ্রহণ করি না এমনকি যত অ্যাওয়ার্ড পেয়েছিলাম তার সবগুলোই আমি ওয়াকফ করে দিই পুরস্কারের টাকা পর্যন্ত আমি গ্রহণ করি না আল্লাহ যখন আমাকে সরাসরি দিচ্ছেন আপনি কেন দাওয়াতের টাকা গ্রহণ করবেন এখানে একটি বিষয় পরিষ্কার করে দিই দাওয়াতি কাজে টাকা গ্রহণে আমি হারাম বলছি না এটা জায়েজ কিন্তু আল্লাহ তো আমাদেরকে সরাসরি দান করছেন তাহলে আল্লাহ কাজ করে কেন বেতন নেব এটা ডাক্তার জাকির নায়েকের অভিমত তো আপনারা এটাকে আমভাবে নেবেন না যে ডাক্তার জাকির নায়েক কিছু বুঝে না তিনি আমাদের বিরুদ্ধে কথা বললেন তো আসল কথা কি ডাক্তার জাকির নায়েক যেটা বুঝতে চাচ্ছেন যে আমরা অনেকে ওয়াজের নামে ট্রেন্ড করে ফেলেছি ব্যবসার উদ্দেশ্যে ওয়াজে হাসাহাসি কান্নাকাটি দুষ্টুমি ফাজদামি মিথ্যা কথা বলা জাল হাদিস বলা এই সকল যে সকল বক্তা রয়েছে সে সকলের বিরুদ্ধে তিনি মূলত কথাগুলি বলেছেন আর যারা সহি আকীদার লোক রয়েছে তারা এই ওয়াজ মাহফিলের নামে তারা যে টাকা গ্রহণ করছে এটা তো তাদের দরকার তাদের পরিবার আছে না তাদের ফ্যামিলি আছে না এটার বিরুদ্ধে তিনি বলেননি কারণ সাধারণ অর্থেই একজন আলেম যখন দূর দূরান্তে চলে যায় তখন তাদের খরচ রয়েছে আর আলেমদের টাকা দিলে সেটা তো আর কোনো মদ বানানোর জন্য বা গান বাজনার জন্য বা অবৈধ কোনো ব্যবসার জন্য হারাম কাজে ব্যয় করে না আলেমরা মাদ্রাসা স্থাপন করেন উল্টো দান করে যায় সুবহানাল্লাহ আলেমদের দ্বারা আমাদের বাংলাদেশে অনেক উপকার হচ্ছে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা এই সকলগুলো কিভাবে চলছে কারা এগুলো নিয়ন্ত্রণ করছে সব হচ্ছে আলেমরাই তাই তিনি আলেমদের বিরুদ্ধে কথা বলেনি বা আলেমরা যে ব্যবসা করছে ওয়াজের ব্যবসা সেটার বিরুদ্ধে বলেনি কিন্তু যারা ওয়াজের নামে ব্যবসা করে যারা টাকা ইনকামের ধান দেয় ওয়াজ করে ওয়াজের ভিতরে জাল হাদিস মিথ্যা কথা এবং শিরকের কথা ফিতনার কথা এই সকল কথাগুলো বলে তাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন আর যারা পারে যে আমি কম টাকা নেব বা আমি দাওয়াত উদ্দেশ্যে পরিচালনা করব এরকম অনেক আলেম রয়েছে আলহামদুলিল্লাহ তিনি তার বক্তব্য অনুসারে তার অভিমত তিনি ব্যক্ত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি ব্যবসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিচ্ছেন আমি দান করছি তো আমি ওয়াজ করে কেন টাকাটা নেব স্বাভাবিক এটা আপনিও বলবেন যে আমার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিচ্ছেন তাই আমি মানুষকে দাওয়া প্রচারের জন্য আমি এই কথাগুলো বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক আমিন